আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাজমের 3-4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথে মুহাম্মদ তিনি পথভ্রষ্ট নন, তিনি হেদায়েত প্রাপ্ত, তিনি দাল্লা নন, তিনি পথহারা নন। ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহির সিদ্ধান্ত ছাড়া, নিজের মন গড়া তিনি কোনো কথা বলেন না। হাওয়া বলা হয় আরবিতে প্রবৃত্তিকে, নিজের মন তারণায়। ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, তিনি ঠিক অতটুকুন কথা বলেন যতটুকু আল্লাহ তাকে ওহি করেছেন, তিনি ওহির বাইরে কোনো কথা বলেন না। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াত দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহির বাইরে তিনি কোনো কথা নিজের থেকে বানিয়ে বলেন না। যদি তিনি ওহির বাইরে কথা বলতেন, সূরা আল হাক্কার 42-43 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাউইল, রাসূল আপনি যদি নিজের পক্ষ থেকে কোনো কথা বানিয়ে বলতেন, তাহলে আমি আল্লাহ আমার হাত দিয়ে আপনার গলার টুটিকে চেপে ধরতাম এবং আরেক হাত দিয়ে আরেকটা হাত ধরে ফেলতাম, আর আপনাকে কেউ সাহায্য করতে পারতো না। তাহলে যিনি সাহাবে শরীয়ত, যিনি হলেন সমস্ত নবীদের আম্বিয়াদের সর্দার, যিনি হলেন উলিল আজমি মিনার রাসূল, সমস্ত রাসূলদের যিনি আমির, যিনি প্রধান, তিনার ক্ষেত্রেই আল্লাহ বলছেন যে রাসূল যদি নিজের পক্ষ থেকে কথা বলতেন, নিজের সিদ্ধান্ত দিয়ে কথা বলতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে এই ধরনের রৌঢ় আচরণ করতেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য তিনি নিজে থেকে কোনো সিদ্ধান্ত, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সিদ্ধান্ত এসেছে আমরা ওইটাকে দলিল হিসেবে গ্রহণ করি না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহ ওয়াল্লাযী আওহাইনা, সূরার আয়াত নাম্বার 13। শরিয়াত রাসূল নূহ আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনাকে আল্লাহ যে শরীয়তের বিধিবিধান দিয়েছেন তিনি তার উপরে কথা বলতেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেল ওহির প্রয়োজনীয়তা রয়েছে। লা তাহজান 24.media